আছেন আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন আপনারা জানার কথা আমি এখন কোথায় আছি কোন রাস্তায় আমার ঠিক বাম পাশে মসজিদ কুবা রয়েছে আর মসজিদ কুবা হচ্ছে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন হিজরত করে আসার পর মদিনায় প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাই হচ্ছে মসজিদ কুবা আশা করি একদিন আপনাদেরকে মসজিদ কুবার ভিতরে নিয়ে গিয়ে দেখাবো বা আশেপাশে দেখাবো আপনারা যারা দেখেননি যারা দেখেছেন তারা তো আলহামদুলিল্লাহ খুব সৌভাগ্যবান মসজিদ কুবা পার হয়ে আমি এখন আছি হিজরা রোড আর আমি যাব হচ্ছে সালাম অনেক দূরের রাস্তা একটু রাস্তা জ্যাম আছে তো একটু পরে গিয়ে আপনাদের সাথে কথা বলি আবার কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন যে আপনি সকালবেলা কেন ভিডিও করেন না আপনার ভিডিওগুলো সাধারণত দুপুরের আগে বা দুপুরের পরে হয় কেন এর পিছনে একটা কারণ হচ্ছে আমি যখন সকালে কাজে বের হই তা আমার সাথে আমার কিছু কলিগ থাকে যাদেরকে আমি বিভিন্ন সাইটে পৌঁছে দিতে হয় আমি তখন এই জন্য ভিডিও করি না কারণ ওনারা কথা বলেন অনেক নয়েজ হয় বা ভালো লাগে না আমি যখন একা থাকি তখন আমি ভিডিও করি তখন আপনাদের সাথে একটু কথা বলা যায় বা আমি নিজে চুপ থাকলেও জাস্ট আপনারা গান শব্দ শুনতে পান বা বাতাসের শব্দটাই শুনতে পান এর বেশি কিছু না কিন্তু ওনারা থাকলে ওনারা অনেক নয়েজ করেন অনেক কথা বলেন বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষা যেহেতু আমার সাথে মিশরের লোকজন আছেন যেহেতু আমার সাথে ইন্ডিয়ান লোকজন আছেন পাকিস্তানি লোকজন আছেন বাংলাদেশের লোকজন আছেন এই আর কি অবস্থা তো এই জন্য আসলে আমার সকালবেলা ভিডিও করা হয় না বিকেলবেলাও সব সময় হয় না তো বিকেলে ভিডিও করা হয় তবে সবসময় হয় না আপনারা খেয়াল করেন অনেকে আমার বিকেলবেলা ভিডিও আছে যেগুলোতে আমি মিউজিক দিয়ে রাখছি আসলে তখন আমার সাথে ওনারা ছিলেন কথা বলছিলেন এই জন্যই
সিগন্যালে আসি, সিগন্যাল শেষ করে কথা বলি। ভিডিও করার ট্রাই করিনি ব্যাপারটা সেরকম না, আমি ট্রাই করেছি কিন্তু আমার ক্যামেরাটা অতটা ভালো না, রাতের ভিডিওগুলো খুব মানে অ্যাকসেপ্টেবল না, তো এই জন্য আসলে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয়নি, দেখানো হয়নি, রাতের শহরটা দেখাতে পারিনি এখনও, তো দেখাবো ইনশাল্লাহ। আজ নয় তো কাল, কাল নয় তো পরশু, আস্তে আস্তে সব হবে। সামনে একটা সুন্দর স্টেডিয়াম আছে, আর এরপর হচ্ছে আজিজিয়া, এটা হচ্ছে ইমাম মুসলিম এরিয়া। মদিনার অন্যান্য জায়গা থেকে আজিজি এরিয়াটা একটু নিচু, বিশেষ করে অন্য জায়গা থেকে আজিজিয়াটা একটু নিচু এলাকা। তো আমার কলিগদের কাছ থেকে শুনেছিলাম আজিজিয়া নাকি অন্যান্য জায়গা থেকে একটু বেশি ঠান্ডা, যেমন শীতকাল তখন খুব বেশি ঠান্ডা পড়ে অন্য অন্য এরিয়া থেকে মদিনার, কারণ আজিজিয়া এরিয়াটা নিচু। কয়েকদিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি না, আসলে এটা কোনো এক্সকিউজ না, কারণ কোনো না কোনো পথ বের হয়ে আসে, কিন্তু হয়তো আমারও একটা অলসতা ছিল বা গাফলতি ছিল, সব কিছু মিলে আসলে হয়নি ভিডিও দেওয়া। সেটা হচ্ছে এক্সকিউজ, যেটা সেটা হচ্ছে আমার ল্যাপটপটা কোমায় আছে, কোমায় আছে বলতে ল্যাপটপটা প্রবলেম হচ্ছে যার কারণে ভিডিও এডিট করা হয় না। আসলে জাস্ট এখন আপনারা গত দু চার দিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন পিছনে, জাস্ট র্যান্ডমলি আপলোড করে দেয়া, ঠিক আছে? তো আশা করি খুব শীঘ্রই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর
আরেকটা প্রবলেম হচ্ছে ইদানিং দুনিয়ার সমস্ত ঘুম আমার মাথার উপরে চেপে বসছে। সারাদিন ড্রাইভ করে দিনে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কমপক্ষে যদি বলি 200 কিলোমিটার তো ড্রাইভ করা হয় প্রতিদিন, মিনিমাম একদম মিনিমাম 200 কিলোমিটার তো ড্রাইভ করা হয়। এরপরে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে যদি একটু রেস্ট নেই তো যেটা হয় যদি সন্ধ্যায় চলে যায় বাসায়, বিকেলে মাগরিবের আগে আগে যদি বাসায় পৌঁছে যায় তাহলে হয়তো দেখেছি কিছুক্ষণ রেস্ট করে একটু ঘুমাই, দেন রাত্রে 10টার দিকে আবার উঠে যাই। কিন্তু যদি আমার কোনো কলিগ রাতে ওভারটাইম করে থাকেন তাহলে যেটা রাত্রে 9টা সাড়ে 9টার দিকে ওনাদেরকে আনতে আবার যাওয়া হয়, তো শরীর আরও ক্লান্ত থাকে, রাতে এসে শোয়ার পরে ঘুমিয়ে যায়। কখন ঘুমিয়ে যায় নিজেও জানি না, মোবাইলে চার্জ দেওয়ার সময় থাকে না, মনে থাকে না, জাস্ট ঘুমিয়ে গেছি। হয়তো দেখা যাচ্ছে কখনো এমন হয়েছে একটা ভিডিও এডিট করা শুরু করেছে, অর্ধেক এডিট হয়েছে, এরপরে কখন যে আমি ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না, মাঝরাতে আবার যে পড়ে আছে। তারপরে হচ্ছে ফোনে চার্জ দেওয়া হয়নি, ক্যামেরায় চার্জ দেওয়া হয়নি, সব কিছু মিলে একটা জগা খিচুড়ি টাইপ অবস্থা। তো আশা করি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আসবে রাতে, মানে সকালবেলা একটু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে বলতে গরম লাগে না আর কি, তার মানে এখানে যে শীত পড়ে গেছে ব্যাপারটা সেরকম না, তার পরিবেশটা একটু ঠান্ডা থাকে। কিন্তু দুপুরবেলা যে গরম পড়ে অবস্থাটাই, গাড়িতে এসি চলতেছে কিন্তু সূর্যটা ডাইরেক্ট যখন গায়ে লাগে বোঝা যায় যে আসলে কতটা গরম পড়ছে। পাশেই নতুন রুটটা প্রায় হয়ে গেছে, আমার যতটুকু ধারণা 90% কাজ কমপ্লিট, তো সেটা হয়ে গেলেই তখন ডাবল লেনের রোড হয়ে যাবে, তখন আর প্রবলেম থাকবে না। ভাঙ্গাচোরা রাস্তাটা পার হই, এরপর আপনাদের সাথে কথা বলি আবার।